সঙ্গীত শিল্পী রশিদ খানের পর এবার অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে গাড়ি রাখাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন অভিনেতা স্ত্রী ঐশ্বর্য চৌধুরী। বিধাননগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিনেতা তার স্ত্রীর বিরুদ্ধে নো পার্কিংয়ে গাড়ি রাখা ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ দায়ের হয়েছে এয়ারপোর্ট থানায়। 2022 সালের ডিসেম্বর মাসে বেআইনি পার্কিংয়ের জন্য সঙ্গীতশিল্পী রশিদ খানের গাড়ি আটকায় পুলিশ। প্রগতি ময়দান থানায় নিয়ে যাওয়া হয় গাড়ির চালক ও দেহরক্ষীকে। পরে রশিদ খান ও তাঁর স্ত্রী থানায় গেলে পুলিশের বিরুদ্ধে খারাপ ব্যবহার করার অভিযোগ ওঠে। এমনকি পুলিশের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তোলেন রশিদের স্ত্রী। জলকড়ায় বহুদূর, এবার অভিনেতা মৈনাক ও তাঁর স্ত্রীর তাণ্ডব এয়ারপোর্টে। শুক্রবার রাতে বিমানবন্দরে স্ত্রীকে আনতে গিয়েছিলেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরেই পুলিশের পক্ষ থেকে জুটল হেনস্থা। সূত্রের খবর, ওই দিন রাতে বিমানবন্দরের পুলিশকর্মী অভিনেতা স্ত্রীকে কটুক্তি করে, পাশাপাশি গাড়ি আটকে রাখারও হুমকি দেওয়া হয় অভিনেতাকে। উনি ঠিক এইখানে রাখলেন, উনি উঠছেন, কারুর কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু এই দেখুন আগুন, ওনাদের কোনো প্রবলেম হচ্ছে না। আমি গাড়িটা ঠিক এই একদম এক্সাক্ট এই স্পটে রেখেছিলাম, এক্সাক্ট এই স্পটে রেখেছিলাম, এখন কোনো কারুর কোনো প্রবলেম হচ্ছে না। এরপরই বিমানবন্দর থানার অফিসারদের সঙ্গে যোগাযোগ করেন অভিনেতা দম্পতি। শনিবার বিধাননগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মৈনাক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে মৈনাক ফেসবুক লাইভে জানান পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতের ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মৈনাক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নোটিশ পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। কলকাতা টিভি।